নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরী। আজকে এই উপস্থাপনায় আমি বেশ কিছু বই সংগ্রহ করেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। গত 12ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত দেজে 50% ছাড়ের একটি বই উৎসব শুরু হয়েছিল বা বই বাজার। সেখান থেকে আমি বেশ কিছু বই সংগ্রহ করেছি। যে বইগুলি সংগ্রহ করেছি সেই বইগুলি নিয়ে আজকের এই উপস্থাপনা প্রথমেই বললাম। কি কি বই সংগ্রহ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। বলা ভালো, অনেক মণি মাণিক্য আমি আমার ঝুলিতে ভরতে পেরেছি এই বই বাজারটি থেকে। প্রথম যে বইটি, সেই বইটি হচ্ছে নলিনী বেরার উঠিলা সুয়ারি বসিলা নাহি। এই হচ্ছে বইটি। এই বইগুলো সম্পর্কে আলাদা করে আমি বেশি কিছু বলবো না, তাহলে আধ ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। কারণ বিষয়টা হচ্ছে অনেকগুলো বই আমি সংগ্রহ করেছি, তাহলে দুটো উপস্থাপনা আনতে হতো, কিন্তু আমি চাই একটা উপস্থাপনার মধ্যেই বিষয়টা নিয়ে আসতে। তাই এই হচ্ছে বইটি। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা, 50% ছাড়ে প্রতিটা বই সংগ্রহ করেছে, তাই প্রতিবার আলাদা করে আর বলছি না। পরের যে বই, রঙ্গন চক্রবর্তীর রাজার খোঁজে, এটি একটি নাটক এবং এই বইটির মুদ্রিত মূল্য 150 টাকা। পরবর্তী যে বই, সেটি হচ্ছে দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালো মানুষের উপকথা। এই বইটি আসলে কমলিনী থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটির মুদ্রিত মূল্য 299 টাকা। এই সবকটি বই দেখুন, এর কন্ডিশন দেখুন, ভীষণ ভালো। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে একেবারে নতুন বই, কোন রকম পুরনো বই না, পেজেও কোনো গন্ডগোল নেই। সাধারণত দেবের বইয়ের পেজে গন্ডগোল খুব কম হয়, মানে 50% ছাড়াও যখন নর্মালি আমরা বই কিনি, এটা কোনো সাপোর্ট করে বলছি না, মানে বেশি ঝুঁকে কথা বলছি না, আমি নর্মালি বলছি। আপনি সব থেকে ভুল যে বইগুলোতে পাওয়া যায় সেটা তো আপনারা জানেনই, কিন্তু সব থেকে কম ভুল যদি কারোর বইতে এখনো পর্যন্ত আমি পেয়ে থাকি সেটা হচ্ছে দেজের বই। এখনো পর্যন্ত এতগুলো বছরে এত বই কিনছি দেজের, নর্মাল বই আর কি, 20% ছাড়ে বা 25% ছাড়ে যে বইগুলো কিনি, আজ পর্যন্ত কোনো বইতে কোনো ভুল পাইনি। বরঞ্চ তুলনায় ডবল দাম দিয়ে কিনে আনন্দের বইতে বিশাল ভুল, এরকম অনেকবার হয়েছে আমার সাথে। বই বদলাতে গিয়ে বই পাইনি এবং সেই বইটাই আর পেলাম না, এরকম অনেকবার হয়েছে। মানে সব থেকে বেশি ভুল তো ওই বললাম আনন্দের বইতে, আর সব থেকে কম ভুল মনে হয় দেজের বইতেই পাওয়া যায়। আর আমি কিন্তু এতগুলো বই মোটে ওখানে দাঁড়িয়ে সব কটা পাতা উল্টে দেখিনি, বাড়িতে এসে দেখেছি এবং যে কটা দেখলাম যে ঠিকঠাক আছে, কোনো মানে এখনো পর্যন্ত আমার চোখে ভুল পড়েনি বা কিছু ভুল আছে পাতা নিয়ে, এসব কিছু হয়নি। পরের যে বই সেটা হচ্ছে আত্মকথা অথবা সত্যের সন্ধানে, মোহনদাস করমচাঁদ গান্ধী, অনুবাদ করেছেন ক্ষিতিশ রায়। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 550 টাকা এবং ওনার ছেলেবেলা থেকে শুরু করে সবটাই লেখা আছে এই বইটিতে। এই বইগুলোর আসলে তো কোনো রিভিউ আনি না, এই বইগুলো পড়তে হয়, পড়ে অনুভব করতে হয় বা জানতে হয়, জানার জন্য পড়া। চেষ্টা করবো এই বইটার একটা ছোট আলোচনা কখনো যদি পারি নিয়ে আসবো, আমি বা আমার আমাদের বুক লাইব্রেরির যে আরেকজন আছে যাকে আপনারা প্রায় ভুলতে বসেছেন, পিকু, আমাদের দুজনের মধ্যে কেউ হয়তো বা এই বইটাতে কি আছে বা কত মানে কেন বইটা পড়া উচিত সেই সব নিয়ে একটা উপস্থাপনা নিয়ে আসবো। আর একটা কথা এই বইটি নিয়ে, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি বা আত্মজীবনীমূলক একটি বই। এই বইটি আলাদা আলাদা করে 5টি খণ্ডে প্রকাশিত হয়েছিল, তার মধ্যে 1টি খণ্ড আমাদের কাছে আছে, যেহেতু বাদ বাকি 4টি খণ্ড নেই এবং একসাথে এটা হয়ে যাওয়াতে অনেকটা সুবিধা, সেই জন্য এই বইটি আরো সংগ্রহ করা হয়েছে। এটিতে পুরো মানে কমপ্লিট আত্মজীবনী আছে এই বইটিতে। পরবর্তী বইতে, পরবর্তী বই পূর্ণেন্দু পত্রের লেখা বঙ্কিম যুগ, এই হচ্ছে বইটি। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা আর এটি হচ্ছে প্রথম খণ্ড। ভূমেন্দ্র পত্রের লেখা বঙ্কিম যুগ, এটি হচ্ছে প্রথম খণ্ড। এই বইটিও পুরো নতুন, আর এই বইটির যে মানে প্রথম খণ্ডটি হচ্ছে 1838 থেকে 1858। এই বইটিতে মূলত প্রথম খণ্ডে 1838 থেকে 1858 সাল, এই সময়ে কলকাতা বা বাংলার সাহিত্যে বিভিন্ন মানুষজন বা যারা সমাজ সংস্কারক, যেমন বিদ্যাসাগর থেকে শুরু করে আরো সবাই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রত্যেকেই, দ্বারকানাথ ঠাকুর, প্রত্যেকেই কোথায় কি করছেন, কেমন আছেন বা কি কাজ করছেন, বা ইংরেজদের সাথে তাদের কি কি সম্পর্ক,
স্থাপন হচ্ছে, এই সবকিছু নিয়ে এই বইটি রচিত হয়েছে। তো এটা হচ্ছে প্রথম খণ্ড, পরবর্তী খণ্ডগুলিতে তার পরের সময়কালটা হয়তো আমরা জানতে পারবো। পরের যে বই সেই বইটি দেখানোর আগে এগুলো সরিয়ে রাখি। পরের যে বই সে বইটি হচ্ছে গান্ধী কানাইলাল দত্ত, এই হচ্ছে বইটি। এটিও কমলিনী থেকে প্রকাশিত হয়েছে, এই হচ্ছে কভারের পিছন দিকটা। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা। এই বইটি থেকে যেটা পাই, গান্ধীজির বিভিন্ন কাজকর্ম এবং কিভাবে জাতির জনক তিনি হয়ে উঠলেন, বা কিভাবে অহিংসার পথ দেখিয়েছেন, সত্যাগ্রহের পথ দেখিয়েছেন, এই সমস্ত কিছু নিয়ে লেখা একটি বই হচ্ছে গান্ধী, লিখেছেন কানাইলাল দত্ত। তো এই গেল বই। পরবর্তী যে বই এবং আগের যে বইটি দেখালাম সেই বইটিও সম্পূর্ণ নতুন বই, একটু দেখে মনে হচ্ছে পুরনো হয়ে গেছে, মানে অনেকদিন ছিল স্টোরে এরকম। পরের যে বই সেটাকে আপনারা পুরনো বই বলতে পারে, কিন্তু সেটার কোনো ভালো কপি পাইনি আমি যে সময় গেছি বিকালবেলা মানে সন্ধ্যেবেলা, সেই সময় যা পেয়েছি মণিমাণিক্য তাই নিয়েছি। তো এই হচ্ছে বইটি, বাজে গো বীণা, তিনটি ঐতিহাসিক উপন্যাস, লিখেছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। এই বইটির কন্ডিশনই একমাত্র খারাপ বলা যায় বাইরে, এই যে এই হচ্ছে এই বইটির কন্ডিশন। এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 280 টাকা। এই হচ্ছে বইটি, এখানে তিনটি ঐতিহাসিক উপন্যাস আছে, কি কি আছে আপনাদেরকে আমি জানিয়ে দিতেই পারি। অপাবৃদ্ধ, বাজে গোবিনা, অজয়ের চরে, বর্গীহানা, এই হচ্ছে তিনটি উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস এই বইটিতে সংকলিত হয়েছে। পরবর্তী বইতে যাই। পরবর্তী বই হচ্ছে বাংলা প্রবাদ, সুশীল কুমার দে। এই বইটিতে বিভিন্ন প্রবাদ, মানে আমাদের বাংলায় তো প্রচুর প্রবাদ আছে, সেই সমস্ত প্রবাদকে একত্রিত করে এই বইটি প্রকাশিত হয়েছে। এই বইটির মুদ্রিত মূল্য 799 টাকা। পরবর্তী বইতে যাই। পরবর্তী বই হলো অশোক মিত্রের লেখা পটভূমি, দেশ থেকে প্রকাশিত হয়েছে। এই বইটির মুদ্রিত মূল্য হলো 160 টাকা। পরের যে বই সেটিও অশোক মিত্রের লেখা, প্রশ্ন উত্তর আর উত্তরহীনতা, মানে আর না প্রশ্ন উত্তর উত্তরহীনতা, অশোক মিত্রের লেখা। এই বইটির মুদ্রিত মূল্য 125 টাকা। এগুলো সবই নন ফিকশন। পরের যে বই সেই বইটি হচ্ছে কাঁটায় কাঁটায়, নারায়ণ সান্যালের লেখা, খুবই বিখ্যাত একটি সিরিজ। সেই সিরিজের 6 নাম্বার বই এটি, বা 6 নাম্বার খণ্ড এটি। এই বইটির মুদ্রিত মূল্য হলো 300 টাকা। এই বইটির একটু এই জায়গাটা ছেঁড়া আছে, আর কোনো সমস্যা এই বইটির নেই। পরের যে বই সেই বইটিও কাঁটায় কাঁটায় সিরিজেরই একটি বই, এবং সেই বইটি 4 নাম্বার খণ্ড, এই যে জায়গাটা একটু ছেঁড়া আছে, এগুলোকে শুশ্রূষা করতে হবে এগুলোর। এই বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। এই হচ্ছে বইটি। পরবর্তী বই সেটি হচ্ছে নীললোহিত সমগ্র 6। একবার আমরা দেশে বই বাজার থেকে নীললোহিত সমগ্র 7 সপ্তম খণ্ড সংগ্রহ করার সুযোগ পেয়েছিলাম। এবছর 6 নাম্বারটি সংগ্রহ করার সুযোগ পেয়েছি। এই জায়গাটা একটু গন্ডগোল আছে, এটা আঠা দিয়ে টিকটাক করে দেওয়াই যায়। আর এই বইটির মুদ্রিত মূল্য হলো 350 টাকা। এগুলোকেও সরিয়ে রাখি। টাওয়ারে ফাইবার ব্লেড, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের লেখা। এই বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। এটি একটি উপন্যাসের বই, ফিকশন বুক। এইগুলো নিয়ে চেষ্টা করবো পরবর্তীতে রিভিউ আনার। তো পরের বইতে চলে যাই। পরের বইটি হচ্ছে বিজ্ঞান সংস্কৃতির সংকট, লিখেছেন শ্যামল চক্রবর্তী। এই আগের বইটা কিন্তু একদম নতুন বই, ঠিক আছে? এই বইটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ পুরনো, বেশ অনেকদিন বাড়িতে রেখে দিলে বা স্টোরে রেখে দিলে যেমন হয়, এবং এই জায়গাগুলো ছিঁড়ে গেছে, ঠিক আছে? তো এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। এটা ছেঁড়াই বই আর কি, কিন্তু 50% ছাড়ে এই বইটি পাওয়া, এখন পুরোনো বই কিনতে গেলে যেরকম পলিসি চলে এসেছে, আসল মুদ্রিত মূল্যকে ঢেকে নতুন মুদ্রিত মূল্যের থেকে একটা কিছু করে একটা দাম,
সে জায়গা থেকে 50% ছাড়ে এই বইগুলো সংগ্রহ করা, যদি প্রয়োজন হয় এবং মনে হয় যে আমার দরকার, তাহলে অবশ্যই খুবই ভালো একটি বিষয়। পতনের পর লিখেছেন কিন্নর রায়, এই হচ্ছে বইটি। এই বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। পরবর্তী বইটি আমি সংগ্রহ করেছি, সেই বইটি নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের লেখা মহাত্মা রাজা রামমোহন রায়ের জীবন চরিত। এই বইটি মুদ্রিত মূল্য হলো 250 টাকা। এই বইটি একটু ছেঁড়া আছে, এদিক ওদিক দেখি বোঝা যাচ্ছে যে একটা পুরনো বই। পরবর্তী যে বই সেটি লিখেছেন ভগীরথ মিশ্র, এই বইটির নাম হচ্ছে শিকলনামা। এই হচ্ছে কভার, তো এই হচ্ছে বইটির কন্ডিশন। এই বইটির মুদ্রিত মূল্য হলো 250 টাকা। পরের বই বা আজকে আমার বই দেখানোর যে উপস্থাপনা, সেই উপস্থাপনার শেষ বই, সেটি হচ্ছে 5টি উপন্যাস স্বপ্নময় চক্রবর্তী। এই বইটিতে চতুষ্পাঠী উপন্যাসটি আছে বলে আমি নিলাম, আমাদের কাছে তো মানে যদিও পত্রিকার মধ্যে আছে চতুষ্পাঠী উপন্যাসটি, কিন্তু তার সত্ত্বেও বই আকারে যখন পেলাম এবং হাফ দামে তাই সংগ্রহ করলাম। এই বইটির মুদ্রিত মূল্য 450 টাকা। আরও একটি ছিল, আরো 5টি উপন্যাস স্বপ্নময় চক্রবর্তী এবং সেখানে অবন্তীনগর বলে উপন্যাসটি ছিল, কিন্তু 19টা বই সংগ্রহ করার পর আরো 450-র হাফ মানে 225 ওটা আর পসিবল হচ্ছিল না বলে আর ওই বইটি নেওয়া হয়নি। তো এই ছিল আমাদের সংগ্রহ, 19টি বই সংগ্রহ করা হয়েছে বই বাজার থেকে। তো এই গেল আমাদের উপস্থাপনা। তবে উপস্থাপনার শেষে আর যে কথা না বললেই নয় যে কথাগুলো, সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আগের উপস্থাপনাতেও বলেছি, আজও বলছি, এই অস্থির অশান্ত পরিবেশে, যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আপাম ওর বাঙালি, প্রত্যেকেই আমরা একটা মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকের মধ্যে যে এই সময় আমরা জানি পুজোর একটা উদ্দীপনা মানুষের মধ্যে কাজ করে, সেই উদ্দীপনা কেউ বই ছাড়া মানে কেউ জামা কাপড় কিনুক বা না কিনুক, বই কিনুক, বেড়াতে যাক, যাই না কেন, সেই উদ্দীপনা কিন্তু মানুষের মধ্যে কাজ করছে না, অন্তত দেখা যাচ্ছে না। ভেতরে ভেতরে কি হচ্ছে জানি না, কিন্তু দেখা যাচ্ছে না। এবং আমি এবং আমার বুক লাইব্রেরি চ্যানেল আমরা প্রত্যেকেই চাই যে আর 5টা মানুষের মতো খুব দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হোক, অবশ্যই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার পরে। তাই আশা করব যে খুব তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাবে এবং এই যে ইনভেস্টিগেশন প্রসেস, সেই প্রসেসটা যেন খুব লেন্দি না হয়, সেটা যেন আর 5টা ঘটনা বা কেসের মতো যেন বছরের পর বছর ধরে ইনভেস্টিগেশন চলছে এবং বিচারাধীন বলে বিষয়টা পড়ে থাকছে, এই ঘটনা যেন এই ক্ষেত্রে না ঘটে। আর এই যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, সেই গণ অভ্যুত্থানকে আমরা আন্তরিকভাবে সমর্থন করি এবং নিজেদের যতটুকু সম্ভব হয়েছে যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে আমরা গেছি, সাপোর্ট করেছি এবং এখন সম্পূর্ণরূপে সাপোর্ট আছে এবং চাই শাস্তি হোক। মেয়ে হিসাবে অবশ্যই চাই শাস্তি হোক, একজন মানুষ হিসাবে চাই শাস্তি হোক এবং একজন সচেতন মানুষ হিসাবে বা দেশের নাগরিক হিসাবে মেয়েদের নিরাপত্তার দাবিতেই আমি চাই শাস্তি হোক। তো এই ছিল আজকের আমার উপস্থাপনা। পরবর্তীতে আবারও নতুন আরেকটি উপস্থাপনায় আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চেষ্টা করুন বই পড়ার।